এখানে বসো। চোখে দেখতে পাই না। তুমি লেখাপড়া করবে কেমন করে? ব্রেইল বই পাওয়া যায়। আর লেখা? পরীক্ষার খাতায় কেমন করে লিখবে? আমি বলবো, আরেকজন লিখে দিবে। ধুর, এভাবে লেখাপড়া হয় নাকি? আর তোমার লেখাপড়া করেই বা কিলা? ভালো মানুষই চাকরি পায় না, আর প্রতিবন্ধী, প্রতিবন্ধীকে কে চাকরি দেবে? প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল আছে না? আমি সেরকম স্কুলেই পড়তাম, কিন্তু 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 কি? এখন সারা পৃথিবীতে আমাদের মতো শিশুদেরকে সাধারণ স্কুলে পড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই জন্য যত সব পাগলামি খেয়ে দেওয়ার কাজ নেই। এই মেয়ে, আমি যখন ক্লাসে পড়াবো তখন তুমি ফলো করবে কেমন করে? আমি তো শুনতে পাই, তাছাড়া তাছাড়া এই ভয়েস রেকর্ডারে আমি সব কিছু রেকর্ড করি। আমি যখন ক্লাস নেওয়া শুরু করব তখন তুমি রেকর্ডিং করা শুরু করবে? আমি ক্লাসে আসার পরেই সব রেকর্ড করা শুরু করেছি। হ্যাঁ, মানে আমি এতক্ষণ যা যা বলেছি সব রেকর্ড হয়ে গেছে? জি স্যার, আমি প্রতিবন্ধী স্কুলে ভালোই ছিলাম, কিন্তু রায়সা ম্যাডাম বলেছিলেন 6টা মাস দেখতে, কিন্তু 6 মাস লাগবে না। আমি বুঝে গেছি এটা কাজ করবে না স্যার, যাই। ওই রেকর্ডিংটা, ওটা শুনলে কেউ আমাকে দোষ দেবে না। আমি সরি, আমার জন্য তোমাদের অনেক সময় নষ্ট হলো, প্লিজ কিছু মনে করো না। সবাই বসো, আমি দেখছি। বসো, এই বসো, আমি দেখছি, বসো বসো। তুমি যেতে পারবে না, আমাদের সাথে পড়বে তুমি। পরীক্ষার সময় তুমি বলবে আর আমি তোমার খাতায় লিখে দিব। তোমাদেরকে অনেক থ্যাঙ্কস, কিন্তু যা ঘটলো এরপর তো আর থাকা যায় না। তুমি কি আমাদের কথা একটু ভাববে না? আজকে যদি তুমি চলে যাও আমাদের সবার মনে সারা জীবন কষ্ট থেকে যাবে। আমাদের সবার মনে কষ্ট দিয়ে যেতে পারবে তুমি, বলো? স্যার, ম্যাডাম আমাদের দায়িত্ব দিয়ে গেছেন আখিকে ঠিকভাবে গ্রহণ করতে। এখন আপনি যদি চলে যান তাহলে আমরা সবকিছু সামলে নেব। আমি আমি চলে যাব? আমি জি স্যার, আমি প্রিয় ভাই ও বোনেরা, এখন আমাদের নতুন বন্ধু আমাদের উদ্দেশ্যে কিছু বলবে। আমি কি বলবো? তোমার যা ইচ্ছা বলো। ইয়ে, মানে আগে এভাবে কখনো বলিনি, কেমন লজ্জা লাগছে। আমার নাম আখি, আখি মানে চোখ। আব্বু আম্মু আগে জানলে হয়তো আখি নামটা রাখতো না, অন্য কোনো নাম রাখতো। তোমার চোখ দুটো খুব সুন্দর, আখি নামটা ঠিকই আছে। তোমার চোখ দুটো একেবারেই ঠিক আছে, তুমি সত্যি চোখে দেখতে পাও না? না, একটুও না, হালকা হালকা, ধরো কোনো দামি চশমা দিলে।
আমার চোখে সবই ঠিক আছে, শুধু অপটিক নার্ভটা নষ্ট হয়ে গেছে। রেটিনা থেকে সিগন্যাল ব্রেনে যায় না, সেই জন্য আমি কিছু দেখতে পাই না। কোনো চিকিৎসা নেই? চিকিৎসা যেটুকু সম্ভব সবই করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তোমরা আমার জন্য কিছু করতে চাইছো, তাই না? যদি সত্যি আমার জন্য কিছু করতে চাও, তোমরা সবাই ভুলে যাও যে আমি অন্ধ বা আমি চোখে দেখতে পাই না। আমি চাই তোমরা আমাকে অন্য আরেকজনের মতো ভাবো, আমার জন্য আলাদা করে কিছু করো, তা আমি চাই না। তাহলে তোমার ঝামেলা হবে না? ঝামেলা হবে, আমার হয়তো চলতে কষ্ট হবে, কিন্তু কেউ যখন আমাকে দেখে আহাহু করে তখন আমার আরো বেশি কষ্ট হয়। ঠিক আছে, তোরা সবাই ভুলে যা। ওয়ান টু থ্রি, ভুলে গেছিস? আমার নাম ঋতু। ঋতু। আমি শান্তা। শান্তা। আমি তিতু। তিতা। তিতু। আমি বজলু। বজলু। আমি মামু। মামু। দে দে দে, বল দে, বল দে, একটা ইটের উপর সাতটা চারা সারি সারি করে রাখা হয়। সবাই টেনিস বল দিয়ে দূরত্ব থেকে ঢিল ছুড়ে সেটা ভাঙার চেষ্টা করে। যে প্রথম ভাঙতে পারে সেই হয় রাজা, টেনিস বলটা সেই পায়। বাহ, মজার খেলা তো। কিন্তু এমন একটা খেলা বের করতে হবে যাতে তুমিও আমাদের সাথে খেলতে পারো। না না, আমার এভাবে খেলা দেখতেই ভালো লাগে। বলের ভেতর ঘন্টা? ঘন্টা বা অন্য কিছু যাতে বলটা সারাক্ষণ শব্দ করে। এই ধরনের আজব বল দিয়ে কি করবে? যারা চোখে দেখতে পায় না তারা শব্দ শুনে বলটা দিয়ে খেলতে পারবে। যারা চোখে দেখতে পায় না তারা বল খেলবে কেন? তারা খেলবে কানামাছি ভোবো। এই ঘন্টাগুলো কি বলের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন? বলটা সেলাই করে দেওয়া যাবে, কিন্তু তাতে লাভ হবে না। কেন লাভ হবে না? সেলাই করলে বাতাস বের হয়ে যাবে, তখন আর লাভ হবে না। তাহলে আচ্ছা, রেখে যাও, দেখি কি করা যায়। কবে নিতে আসবো? পরশু আসো। আচ্ছা। এই সময় আর ফিরে পাবে না, বিনা কারণে দ্বিধা করো না। ক্লোজ আপ অ্যান্টি জার্ম মাউথওয়াশের ফ্রেশ শক্তিতে নিঃশ্বাসের দুর্গন্ধের সাথে লড়াই করে 12 ঘন্টা পর্যন্ত। যখন কাছে আসার সুযোগ পান আপনি বলেন, ভাগ্যিস আজ ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছিলাম। ফ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে
ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করবে। বাংলাদেশের একমাত্র 100% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন, এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। কে বলে স্টার্স একে অপরের ফ্যান্স হতে পারে না? করিনা বলিউডের এক্সপিরিয়েন্স একদমই ছিল না, কিন্তু ডিটারমিনেশন ছিল অনেক। জন্মদিন কবে? কালকে। কি উপহার দিব সেটাই ভেবে পাচ্ছি না। কার জন্মদিন রে? তোদের ক্লাসের সেই কানা মেয়েটা। বইটই দিলে তো আর পড়তে পারবে না, খাবার কিছু দিতে পারিস। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, সুন্দর দেখে একটা আয়না কিনে দে। চিচু, এই বল দিয়ে কি করবা? আমার এক বন্ধুকে দিব জন্মদিনের উপহার। ও, তা তোমার এই বন্ধু ঝুমঝুম বল দিয়ে কি করব? ও দেখতে পায় না তো, তাই শব্দ শুনে বুঝতে পারবে বলটা কোথায়, তখন আমরা ওকে খেলায় নিতে পারবো। ও আচ্ছা, কত দিতে হবে? আমার কাছে কিন্তু আবার বেশি টাকা নেই। কিছু দিতে হবে না। কিছু দিতে হবে না? না, ওই বলটা তোমার বন্ধুরে দিও, সে খুশি হইব, ওই আনন্দটাই আমার মজুরি। মা, বাবা তো এখনো এলো না, বাবাকে ছাড়া কেক কাটবো না। চলে আসবি মনে হয়, ফোন তো ধরে না। আসলো মনে হয়। এই যে আমি এসে গেছি। সরি মা, সরি মা, আমার দেরি হয়ে গেল, আই এম রিয়েলি সরি। কি খবর, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি। তাহলে দেরি কেন, চলো কেক কাটি। আখি, এটা তোমার বন্ধু সানভি দিয়েছে। থ্যাংক ইউ সানভি। ওয়েলকাম। এটা দিয়েছে ঋতু, শান্তা, সুমি। দশটা গল্পের বই আমি আর শান্তা পড়ে রেকর্ড করেছি, আর শান্তার ভাইয়া সেগুলোকে ডিভিডিতে রেকর্ড করে দিয়েছে। থ্যাংক ইউ ঋতু আর শান্তা, আমি গল্প শুনতে খুবই পছন্দ করি। তোরা কখন করলি এসব? আস্তে আস্তে করেছি, বেশি ভালো হয়নি, নিজেরাই করেছি তো। আরে সেটাই তো সবচেয়ে ভালো। এটা দিয়েছে তিতু। এটা কি? এটা কোথায় পেলি তিতু? পাইনি, তৈরি করেছি। তৈরি করেছিস? তুই তৈরি করেছিস? আমি নিজে করিনি, একজন সাহায্য করেছে।
আম্মু আম্মু দেখে যাও আমি কি পেয়েছি। কি পেয়েছিস মা? এই দেখো ঝুনঝুনি টেনিস বল, টিটু দিয়েছে, ও আমার জন্য বানিয়ে এনেছে। আপু বলটা আমার দিকে ছুড়ে দাও, এবার তুমি ধরো। তার মানে আমি এখন থেকে তোদের সাথে সাতচারা খেলতে পারবো? হ্যাঁ, সেই জন্যই তো তৈরি করেছি। টিটু তুই একটা জিনিয়াস। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের স্কুলে একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে, এই ব্যাপারে প্রিন্সিপাল ম্যাডাম তোমাদের বিস্তারিত বলবেন। ম্যাডাম ধন্যবাদ। তোমাদের কি মনে হয়, তোমরা জানো কেন ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে? আমাদের সবার ভেতরেই কিছু না কিছু প্রতিভা থাকে, খালি পরীক্ষায় কে ফার্স্ট হলো এটা দিয়ে প্রতিভা প্রমাণিত হয় না। এবছর ক্রিকেট হচ্ছে, সামনের বছর ধরো ফুটবল, ডিবেট, আবৃত্তি, গান, সব সবকিছু হবে। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ক্রিকেট টিমে, প্রতিটি টিমে অন্তত তিনজন করে মেয়ে থাকবে। কিন্তু ম্যাডাম, মেয়েরা তো ভালো ক্রিকেট খেলতে পারে না। কে বলেছে তোমাকে মেয়েরা ভালো ক্রিকেট খেলতে পারে না? বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ ক্রিকেটে খেলছে। আর তাছাড়া ভালো খেলে না মন্দ খেলে সেটা ব্যাপার নয়, খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল বিষয়। বাহ, সাবাস আঁকি, তুই শব্দ শুনে বলটা মারার চেষ্টা করবি তাহলেই হবে। ইন্টারেস্টিং, এই বল কে বানিয়েছে, কে বানিয়েছে, কে? টিটু ম্যাডাম। ব্রিলিয়েন্ট। শুনুন, আপনি নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবেন যে ক্লাস এইটের সাথে যেই টুর্নামেন্ট খেলুক না কেন এই বল দিয়ে খেলতে হবে, ওকে? ওয়েল ডান। প্রাউড অফ ইউ। এই নাও বল। আজকে যে দুটি দল ফাইনালে খেলবে তারা হচ্ছে ক্লাস 10 দল এবং ক্লাস 8 দল। ডসন দর্শন করেছে বলছি, এখানে প্রস্তুত ব্যাটসম্যান আম্পায়ার উপস্থিত করল, দুর্দান্ত কোনো রান দেওয়ার সুযোগ নেই, অসাধারণ। সদরে ব্যাট চালিয়েছে কিন্তু নিরাপদ ভাবে থেকে নিজে ছিল প্রস্তুত, সহজে ছিল খেলা শুরু হচ্ছে। ক্লাস এইট দলের দুই ওপেনার আশরাফ ও ঋতু মাঠে প্রবেশ করছে, তাদের জন্য করতালি। দৌড় শুরু করেছে সিয়াম, প্রস্তুত বলছি, এবার কিছু বল সোজা সীমানার বাইরে ছক্কা, চমৎকার বলছি। আশেপাশে হতাশার ছাপ দেখতে পাচ্ছি এইট দলের খেলোয়াড়দের মাঝে। মাঠে প্রবেশ করছে আখি, তাকে রানার হিসাবে সহযোগিতা করবে ঋতু। প্রস্তুত আছি, নিচু বল ছিল কিন্তু ব্যাট বলে দারুণ সংকেত, একটি রান এবং দুটি রান, রান বেড়ে দাঁড়ালো নিচু। আপনি দর্শক আমরা মাঠের ভেতরে দেখতে পাচ্ছি যা খেলায় বিঘ্ন ঘটাচ্ছে। ম্যাডাম, ওরা আশিকে ডিসচার্জ করছে।
খেলায় তো হার জিত থাকবে, কিন্তু আজকের খেলাটা একটু বিশেষ। কারণ আজকের খেলায় এমন একজন অংশগ্রহণ করেছে যার আদৌ খেলবার কথা নয়, এবং সেটা সম্ভব হয়েছে একটা বিশেষ ধরনের বলের কারণে। আর এই বল আবিষ্কার করেছে আমাদের স্কুলের ক্লাস এইটের টিটু। টিটুকে এখন এখানে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টিটু যা। টিটু এই বলটা আবিষ্কার করেছে, কিন্তু ওর আবিষ্কারটাকে বাস্তবে রূপ যে দিয়েছেন তিনিও আজকে এখানে আছেন। আমি তাকেও এখানে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসেন, আরে আসেন, আসেন, আসুন আসুন, আপনি ভেতরে আসুন, এখানে আসুন। আসুন আসুন। আপনার নাম? আগে লালচান। আচ্ছা লালচান, আপনি এখন আমাদের ক্লাস এইট এর বিজয়ী দলের প্রত্যেকের গলায় এই মেডেল গুলো পরিয়ে দেবেন। আমি সামান্য মুচি জুতো সেলাই। আহা, আপনি হচ্ছেন লালচান, আমাদের বিখ্যাত ঝুনঝুন বলের প্রস্তুতকারী। আপনি আমাদের সবার কাছে, সবার কাছে অত্যন্ত সম্মানী ব্যক্তি। নিন মেডেল গুলো পরিয়ে দিন, আমি ডাকছি। কই আসো ক্লাস এইট, ক্যাপ্টেন আসো টিমের। ম্যাডাম, ও আচ্ছা আচ্ছা, একে পড়িয়ে দিন। পরের জন জলদি আসো, দ্রুত দ্রুত। এই তো দ্রুত দ্রুত এসো এসো এসো, সাবাস করে পরের জন। কই ডান দিকে আঁকি, ডান দিকে।